হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রাপ্তি ইনফো চ্যানেল। বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না এমন লোক অনেক কম, এবং সাথে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাক কভার সবাই ইউজ করে। তো ব্যাক কভার আপনার মোবাইলকে প্রোটেক্ট করার জন্য ইউজ করে, কিন্তু আসলে কি ব্যাক কভার মোবাইলকে প্রোটেক্ট করছে তা নিয়ে একটা কোয়েশ্চেন রয়ে গেছে। তো আজকের আমার এই ভিডিওতে মোবাইলের ব্যাক কভার লাগানোটা মোবাইলের জন্য ভালো না ক্ষতিকারক তা নিয়ে কিছু যুক্তি দর্শাব। আমি কিছু পার্সোনাল এক্সপেরিমেন্ট করেছি যে মোবাইলের ব্যাক কভারটা লাগানো অনেক ক্ষতিকারক, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তার আগে একটা কথা বলে দিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও যদি আপলোড করি আপনাদের নোটিফিকেশানে এসে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের এই আলোচনাটা শুরু করা যাক। প্রথমত, মোবাইল অনেক সময় ইউজ করার পর, তা হোক আপনি অনেক কথা বলেছেন বা গেম খেলেছেন বা রেকর্ডিং করেছেন, যাই হোক, অনেক সময় মোবাইলটা চলাকালীন থাকা অবস্থায় মোবাইলে হিট জেনারেট হয়ে থাকে, এবং এই হিট মোবাইলে ব্যাক কভার লাগানো থাকার কারণে এই হিটটা দ্রুত ঠান্ডা হতে পারছে না। তার কারণে মোবাইল যে প্রসেসটা হয়ে থাকে মোবাইলে তা স্লো হয়ে যায়, এবং এই হিটটা দ্রুত ঠান্ডা না হতে পারলে আপনার যে মাদারবোর্ড আছে এবং সিপিইউ আছে তা ড্যামেজের পথে অগ্রসর হতে থাকে। তার মানে যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা 5 বছর ভালোভাবে সার্ভিস দেওয়ার কথা ছিল, তা হয়তো 2 বছর কমে যেতে পারে, কারণ এই হিট জেনারেটে আপনার মোবাইলের মাদারবোর্ড এবং প্রসেসরের উপর হ্যাম্পারেন্স আনতে পারে। তাহলে বন্ধুরা, মোবাইলে ব্যাক কভার লাগানোটা আপনার মোবাইল প্রোটেক্টের জন্য লাগাচ্ছেন ঠিক আছে, কিন্তু উল্টো দিকে আপনার মোবাইলের প্রসেসর এবং মাদারবোর্ডের উপর হ্যাম্পার আনছে। অনেকে বলতে পারেন, আমি ব্যাক কভার লাগিয়েছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আমি তাদেরকে বলছি, যারা অল্প সময়ে মোবাইল ইউজ করেন, খুব কম সময় মোবাইলটাকে ইউজ করেন, তাদের ক্ষেত্রে এই প্রবলেম নাও আসতে পারে, এবং যারা এসি ব্যবহার করেন, এসিতে থাকেন এবং তাদের মোবাইলটা এসিতে থাকার কারণে মোবাইলটা ঠান্ডা থাকে, তাদের প্রবলেম নাও আসতে পারে, কিন্তু কত শতাংশ মানুষের ঘরে এসি আছে তাও একটা প্রশ্ন রয়েছে। দ্বিতীয়ত, আপনাদের ব্যাক কভার প্রোটেক্টের জন্য লাগান, কারণ হাত থেকে পড়ে গেলে মোবাইলে ক্র্যাশ পড়বে না, সেই কারণেও লাগান। কিন্তু ব্যাক কভারটা অনেকেই খুলে দেখেছেন যে কারণে আপনারা ব্যাক কভার লাগান স্ক্র্যাচ পড়বে না, উল্টো আপনাদের ব্যাক কভার খুলে দেখবেন যে আপনার মোবাইলের কর্নার সাইডগুলোতে আপনাদের স্ক্র্যাচ পড়ে গেছে এবং কালার অনেকাংশ কালার চলে গেছে। তো আপনাদের ব্যাক কভার লাগানোতে অনেক আপনাদের যে কালারটা ডিসকালার হচ্ছে এবং সাইডের কালারগুলো চলে যাচ্ছে অনেকেই দেখেছেন, এবং অনেকেই খুলে দেখবেন যে এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু আপনারা লাগাচ্ছেন প্রোডাক্টের জন্য কিন্তু উল্টা ক্ষতি হয়ে যাচ্ছে। তৃতীয়ত, আপনারা অনেকেই দেখেছেন যে ট্রান্সপারেন্ট মোবাইল কভার যারা লাগায় তাদের ক্ষেত্রে বলছি, যখন নতুন ট্রান্সপারেন্ট কভার লাগানো হয় তখন একদম পরিষ্কার এবং হোয়াইট কালার থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পর এই ট্রান্সপারেন্ট কভারটা ইয়েলো কালার হয়ে যায়। তার কারণটা কি? তার অ্যাকচুয়াল কারণটা হচ্ছে, এই কভারটা যখন হিট জেনারেট হয়, আমরা যখন বাইরে যাই তো সূর্যের যে ইউভি রেডিয়েশন এটা অ্যাবজর্ব করে নেয় এই ট্রান্সপারেন্ট কভারটা, তার কারণে এটা ইয়েলো হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনার মোবাইলে যে হিট জেনারেট হয়ে থাকে সেই কারণে এটা ইয়েলো হয়ে থাকে। তার মানে যদি আপনারা বেশিরভাগ ক্ষেত্রে বাইরে না থাকেন, তারপরও আপনাদের যে ট্রান্সপারেন্ট কভারটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে, তার কারণটা হচ্ছে আপনার মোবাইলটাকে
যে কভার করে রেখেছে যে ট্রান্সপারেন্ট কভারটা, সেটা হিট জেনারেটরের কারণে এটার কালার ইয়েলো হয়ে যাচ্ছে। আমি একটা ইনফরমেশন দিচ্ছি, তা হলো অনেক সময় ফোনে কথা বলার হলে আপনারা ব্যাক কভারটা খুলে নেবেন, এবং যারা অনেকক্ষণ ধরে গেম খেলেন তাদেরকেও বলছি আপনারা আপনাদের ব্যাক কভারটা খুলে গেম খেলবেন, কারণ অনেকক্ষণ ধরে মোবাইলটা চালানো থাকলে তার প্রসেসরটা হিট হয়ে যায়, এবং এই হিটটা দ্রুত ঠান্ডা হয়ে গেলে আপনাদের যে প্রসেসিংটা হচ্ছে তা ফাস্ট থাকবে, স্লো হবে না, এবং আপনাদের মাদারবোর্ড এবং সিপিইউ সুস্থ থাকবে। তাহলে প্রশ্ন থাকলো, ব্যাক কভার যদি আমরা না লাগাই তাহলে আমাদের যে ব্যাকসাইডটা আছে সেটাকে কীভাবে আমরা সেভ করব স্ক্র্যাচ থেকে? তো বন্ধুরা, মার্কেটে অনেক কিছু এসে গেছে আপনাদের ব্যাকসাইডটাকে কভার করার জন্য, এবং নতুন আসছে গ্লাস প্রোটেক্টর। তাতে কী হবে, আপনাদের ব্যাকসাইডের যে কালারটা আছে সেটা লোকরা দেখতে পারবে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের কালারটা কি। কভার যদি লাগিয়ে দেন তাহলে আপনার অরিজিনাল কালারটাও শো করতে পারছেন না, আর যদি গ্লাস প্রোটেক্টরটা লাগান আপনাদের ব্যাকসাইডটা সবাই দেখবে, এবং আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটার যে ড্যামেজের পর থেকে আপনি বাঁচাতে পারবেন। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে বলবেন, এবং যদি আমার যুক্তিগুলো আপনাদের ভালো লাগে তাহলেও জানাবেন। ধন্যবাদ।